নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান দল নিয়ে পরের মরশুমের জন্য তো এটিকে মোহনবাগান দল নিয়ে হাবাসের কি মন্তব্য বা তিনি ফরেন প্লেয়ার্স হিসেবে কাদের কাদের কনফার্ম করেছেন কারা থাকছে মোহনবাগান থেকে কোনো ফরেন প্লেয়ার থাকছে কিনা সেই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর ভিডিও শুরুটাকে তোমাদের বলতে চাই যে যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের আপডেটস তোমরা ভবিষ্যতে পেতে থাকবে আর সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিকে অন করে দিও কারণ তাহলেই তোমরা নোটিফিকেশান পাবে তো দেরি করছো কেন সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করুন কারণ এটা একদমই ফ্রি আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটার লাইক টার্গেট রাখছি ওয়ান পয়েন্ট ফাইভ কে লাইকস আশা করছি তোমরা কমপ্লিট করে দেবে তো চলো এবার যদি মেন টপিক নিয়ে কথা বলা যায় তো সেটা হচ্ছে অ্যান্টনিও লোপেঝাবাস কিন্তু দা টেলিগ্রাফে একটা ইন্টারভিউ দিয়েছিল তো সেই ইন্টারভিউটা থেকেই তোমাদের তিনি কী কী মন্তব্য করেছেন সেটা বলবো এবং তিনি কোন 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 ব্যাপারগুলো কনফার্ম করেছেন সেটাও তোমাদেরকে বলবো তো প্রথমে যখন হাবাসকে পরের মরশুমের এটিকে মোহনবাগান দল নিয়ে জানতে যাওয়া হয় তো হাবাস কিন্তু বলেন যে তিনি এটিকে মোহনবাগান দল নিয়ে রেডি হচ্ছেন এবং ট্রাই করছেন একটা খুব ভালো টিম বানানোর যেখানে হাবাস বলেছেন যে তিনি এখনও আইএসএল বা আই লিগের ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ দেখছেন এবং তার সঙ্গে ইউরোপিয়ান ফুটবলারও ম্যাচ দেখছেন এবং দেখে তিনি অ্যানালিসিস করছেন যে আর কোন কোন ফুটবলারকে তিনি দলে নিতে পারবেন আর বা আর কোন ফুটবলারকে দলে নিলে দলটা আরও শক্তিশালী হয়ে যাবে মানে এখনও কিন্তু এটিকে মোহনবাগান দল গঠনের প্ল্যান চলছে এবং হাবাস লকডাউন পিরিয়ডটাকে সেই কাজেই মেনলি ইউজ করছেন আর তিনি এটাও জানিয়েছেন যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গেও কিন্তু তার কনস্ট্যান্ট একটা যোগাযোগ আছে মানে অবভিয়াস ব্যাপার যে প্লেয়ারটাকে তার ভালো লাগছে সেই প্লেয়ারটার নাম তিনি ম্যানেজমেন্টের কাছে বলছেন এবং ম্যানেজমেন্টটাকে তল নেবার চেষ্টা করছে এটাই হচ্ছে ব্যাপার তো হাবাসের কথায় তিনি মনে করেন যে এটিকে এবং মোহনবাগান একসাথে একটা খুবই ভালো এবং শক্তিশালী টিম হতে চলেছে তো তার মন্তব্য আই থিঙ্ক টুগেদার ইটিকে অ্যান্ড মোহনবাগান উইল বি এ ভেরি এক্সাইটিং টিম এরপর আরও একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাবাস বলেন যে তিনি মনে করেন যে আইএসএল কিন্তু নভেম্বর মাসের মধ্যে শুরু করা সম্ভব হবে তো এই পরিস্থিতিতে আমরা কেউই জানি না যে শেষ পর্যন্ত আইএসএল কবে শুরু হবে তো সেখানে হাবাস মন্তব্য করেন যে তিনি মনে করেন নভেম্বরের মধ্যে আইএসএল শুরু করা সম্ভব হবে আর এরপর যখন হাবাসকে প্রশ্ন করা হয় যে মোহনবাগানের বিদেশি প্লেয়াররা তো এবছর খুবই ভালো খেলেছে তো তিনি কাদের রাখার কথা ভাবছেন বা ভাবনা করছেন তো সেখানে কিন্তু হাবাস ফার্স্টই একটা মন্তব্য করেন যে এটিকে তরফ থেকে অলরেডি ছজন ফরেন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট আছে তো এবার প্রশ্ন হচ্ছে যে এই ছজন ফরেন প্লেয়ার কারা কারা তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে চারজন ফরেন প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট আছে তো সেই চারটে ফরেন প্লেয়ার হচ্ছে জাবি ফার্নান্ডেজ ডেভিড উইলিয়ামস কার্ল ম্যাকিউক এবং তার সঙ্গে জন জনসন তো এদের সঙ্গে তো আগে থাকতেই কন্ট্র্যাক্ট ছিল তবে বাকি যে দুটো ফরেন প্লেয়ারের কথা এখানে হাবাস বলেছেন তার মধ্যে অবশ্যই একটা গার্সিয়া কারণ তোমাদেরকে বলেছিলাম যে গার্সিয়ার সঙ্গে ইটিকের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল তবে তারপর তাকে আবার নতুন করে দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করা হয় এবং তাতে গার্সিয়া সাইনও করে দিয়েছে তো আরও একজন ফরেন প্লেয়ার কনফার্ম মানে ইডু গার্সিয়া তো এবার ব্যাপার হচ্ছে ছ নম্বর ফরেন প্লেয়ারটা কে তো আরও একজন ফরেন প্লেয়ারকে যাকে এটিকে কন্ট্রাক্ট এক্সটেনশন অফার দিয়েছিল বলে অফিসিয়ালি খবর ছিল তো সেই প্লেয়ারটা হচ্ছে কৃষ্ণ তো তোমাদের প্রশ্নই ছিল যে কৃষ্ণ এখনও কনফার্ম কি তো একটা ওপেন সিক্রেট এটা যে কৃষ্ণ পরের মরশুমে এটিকে মোহনবাগানে খেলবে সেরকমই আপডেট বেরিয়ে এসেছিলো এবার অফিসিয়ালি কনফার্মেশন এখনও আসেনি যে সাইন করেছে না করেনি তো তোমাদের বলেছিলাম যে কৃষ্ণ থাকবে তো সেটাই কিন্তু হাবাসের কথা শুনেও পরিষ্কার যে ছজন ফরেন প্লেয়ারকে তিনি বলেছেন কন্ট্রাক্ট আছে তো রয়কৃষ্ণর কথা তিনি এখানে উল্লেখ করেছেন তো একটা ব্যাপার কনফার্ম যে হাবাসও কিন্তু মোটামুটি কনফার্ম করে দিলেন যে রয়কৃষ্ণ কিন্তু পরের মরশুমের এটিকে মোহনবাগান দলে থাকছে তো এটিকে মোহনবাগানের ফরেনারদের নিয়ে একটা ভিডিও আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম তো সেখানে তোমাদের কিন্তু বলেছিলাম যে ছজন ফরেন প্লেয়ার মোটামুটি কনফার্ম তো হাবাসও কিন্তু সেই কথাটাই বলেছেন যে ছজন ফরেন প্লেয়ারের সঙ্গে এটিকে কন্ট্রাক্ট আছে তবে সাত নম্বর ফরেন প্লেয়ারটা কী হবে সেই নিয়ে হাবাস যেটা বলেন সেটা হচ্ছে যে তিনি মনে করেন আইএসএল থেকে সাতজন ফরেন প্লেয়ারের রুলটা এবছরে অ্যাপ্লাই রাখা হবে মানে সাতজন ফরেন প্লেয়ারকে তিনি সাইন করাতে পারবেন এবং সেই সাত নম্বর ফরেন প্লেয়ারটা কী হবে সেই নিয়ে তিনি এখনও ফাইনাল ডিসিশান নেননি এবং তিনি অনেক প্লেয়ারেরই খেলা দেখছেন যেখানে মোহনবাগানের প্লেয়ারদেরও খেলা দেখছেন এবং তিনি চিন্তাভাবনা করছেন যে কোন প্লেয়ারকে নেওয়া যেতে পারে তো এখানে বলতে একটাই আছে সেটা হচ্ছে কারণ আমরা জানি যে একজন ডিফেন্সিভ প্লেয়ারকেই নিতে চলেছে সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারে অথবা একজন ডিফেন্ডার হতে পারে তো সেক্ষেত্রে ফ্রান্ট গনজালেসের ব্যাপারটাই এখানে মেনলি আসে তো সেখানে হাবাস কিন্তু বলেছেন যে তিনি ফাইনাল ডিসিশন এখনও নেননি অনেক প্লেয়ারেরই খেলা দেখছেন তবে যদি ফ্রান্ট গনসালেসের কথা ভাবো তাকে কিন্তু অলরেডি কেরালা ব্লাস্টার্স অফার দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে ডিল নেগোসিয়েশন চলছে তো সেদিক দিয়ে যদি কেরালার সঙ্গে তার ডিল ফাইনাল হয়ে যায় তো সেক্ষেত্রে তার আর ইটিকে মোহনবাগানে থাকার সম্ভাবনাটা থাকবে না তো এবার দেখা যাক সাত নম্বর ফরেন প্লেয়ারটা কী হয় তো সেটা কোনো মোহনবাগানের ফরেন প্লেয়ারও হতে পারে বা কোনো বাইরের ফরেন প্লেয়ারও হতে পারে তো এরকমই কিন্তু হাবাসে একটা আর কি কি বলবো সংকেত দিয়ে রেখেছে তো মোটামুটি হাবাসের এই ইন্টারভিউটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারি যে পরের মরশুমেরে আর কি এটিকে মোহন বাগান দলের ফরেন প্লেয়ার কীরকম হতে চলেছে আর এরপর যখন হাবাসকে মানে প্রশ্ন করা হয় প্রবীর দাসের ব্যাপারে তো সেখানে কিন্তু প্রবীর দাসকে নিয়ে যথেষ্ট প্রশংসা করেন হাবাস তো তিনি বলেন যে হি ইজ এ জিম অফ এ গাই এবং মানে প্রবীরকে নিয়ে যে মেন মন্তব্যগুলো হাবাস করেন যে সেগুলো হচ্ছে যে প্রবীর শুধু ম্যাচের মধ্যে নয় প্র্যাকটিস সেশনেও যথেষ্ট কম্পিটিটিভ এবং প্রবীর যথেষ্ট হার্ডওয়ার্ক করে এবং তার নিজের পেসটা টিমে ডিজার্ভ করে তো এই মন্তব্যগুলোই কিন্তু হাবাস টেলিগ্রাফে দেওয়া একটা ইন্টারভিউতে করেছেন তো তোমাদের মেন মেন হাবাস যেগুলো বলেছে সেগুলো সবই জানিয়ে দিলাম এবং তিনি অনেক কিছুই সংকেত এখানে দিয়ে রেখেছেন তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলো নোটিফিকেশান পাবে আর আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তো চলো গাইস বাই বাই